আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি অনলাইন ক্লাসে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাবজেক্ট হচ্ছে সেম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে। পঞ্চম অধ্যায় এসকিউএল এবং পিএল, এসকিউএল সম্পর্কে ডিটেলস ধারণা বা সম্পর্কে বলতে পারি। আর এখন আসেন যে আমরা আজকে এই অধ্যায় থেকে আমরা এসকিউএল এর বিভিন্ন অংশ সম্পর্কে জানবো এবং পিএল অথবা এসকিউএল সম্পর্কে যে প্রাথমিক যে আমাদের ধারণা থাকে সেটাও আমরা সেই সম্পর্কে ধারণা নিব, এবং এসকিউএল এক্সপ্রেশনের যে আমাদের পাঁচটি ক্লজের বর্ণনা আছে সেই বর্ণনাগুলো আমরা দেখা করব, এবং এসকিউএল এর যে সেট অপারেশনের যে আমাদের ব্যবহার আছে সেই ব্যবহার গুলো আমরা বর্ণনা করব। এবং এবং আমরা ভিউয়ের আরো ডাটা জটিল ডাটা সহ গোপনীয় আমরা ভিউ ব্যবহার করি, এবং যে ডাটার একটা উপস্থাপন করার জন্য আমরা ভিউ ব্যবহার করে থাকি, এবং জটিল ধরনের জয়েন গোপন রাখার জন্য আমরা ভিউ ব্যবহার করে থাকি। তারপরে আমাদের পয়েন্ট হচ্ছে ট্রানজেকশন কন্ট্রোল, অর্থাৎ ট্রানজেকশন শুরু এবং শেষ নির্ধারণের জন্য আমাদের যেসব এসকিউএল প্রয়োজন সেটা আমাদের ট্রানজেকশন কন্ট্রোল সিস্টেমের মধ্যে অ্যাড করা থাকে। এখন আসেন যে আমরা ট্রানজেকশন বলতে আমি কি বুঝে থাকি, যে ট্রানজেকশন হলো একটা লজিক্যাল অপারেশন যা পুরোপুরি সম্পূর্ণ হতে পারে আবার নাও হতে পারে। এখন সম্পূর্ণ পুরোপুরি সম্পূর্ণ হয়ে যখন কিছু কন্ডিশনের মধ্য দিয়ে সেটা অতিবাহিত হবে, আর এতে কি হবে আমাদের রেকর্ডের আপডেট পরিবর্তন হবে। যে আমরা ব্যবহৃত কমন সমন মধ্যে বলতে পারি যে স্টার্ট ট্রানজেকশন কমিট কমিটমেন্ট এবং একটা হচ্ছে রোল ব্যাক। এখন আছে আমরা কমিট এর মধ্যে আমরা কি অ্যাড করতে পারি, বা কমিট বলতে আমরা কি বুঝে থাকি, যে আমরা ডাটাবেস রিলেশনাল কোনো ডাটা টেবিলে রেকর্ড পরিবর্তন করার জন্য বা আপডেট করাকে আমরা যখন স্থায়ী ভাবে সেটাকে সংরক্ষণ করবো সেটাকে আমরা কমিট স্টেটমেন্টের ভেতরে অ্যাড করবো। আর স্টার্ট ট্রানজেকশন হচ্ছে ডাটাবেজের ট্রানজেকশন এর কাজ শুরু করতে এই স্টেটমেন্টটি ব্যবহৃত হবে। আর রোল ব্যাক হচ্ছে, রোল ব্যাক বলতে বোঝানো যেতে পারে যে কন্ডিশন যদি অগ্রাহ্য হয়ে থাকে, অর্থাৎ কন্ডিশনের কারণে ডাটাবেজে রিলেশনাল অথবা টেবিলে ডাটার পরিবর্তন বা আপডেট যদি অগ্রাহ্য হয়ে থাকে, তাহলে পূর্বের রেকর্ডকে অপরিবর্তন রাখার জন্য কলব্যাক স্টেটমেন্টটি ব্যবহৃত হয়। কিন্তু যদি কমিটমেন্ট স্টেটমেন্ট হয়ে থাকে, তাহলে কলব্যাক স্টেটমেন্টটি ব্যবহার করে ডাটা বা রেকর্ডের আগের অবস্থান ফিরিয়ে আনা যায় না। এটাই হচ্ছে আমাদের কমিটমেন্ট, স্টার্ট স্টেটমেন্ট এবং রোল ব্যাক স্টেটমেন্ট। এইবার আসেন যে আমরা অর্থাৎ যে পাঁচটি ক্লজের কথা এখানে বলা হয়েছিল, যে যখন একাধিক রিলেশনাল বা যখন টেবিলের সমন্বয়ে ডাটাবেস গঠিত হবে তখন আমাদের কি হবে, যখন তার মধ্যে আমাদের প্রত্যেকটা রিলেশনাল বা টেবিলের যে একটা ইউনিক নাম থাকবে এবং নাম একটা একক আমাদের থাকবে, যেটা আমরা রুল ভ্যালু এর ব্যবহার ও এসকিউএল এর অনুমোদন হয়ে থাকে বা অজানা কোনো অস্তিত্ব যে কোনো মান দিয়ে আমরা সেটাকে নির্দেশ করি, সেটাই হচ্ছে আমাদের এসকিউএল এক্সপ্রেশন। আর এখানে আপনাদের এসকিউএল এর এক্সপ্রেশনের তিনটা পার্ট দেওয়া হচ্ছে, একটা হচ্ছে সিলেক্ট ক্লাস, ফ্রম ক্লাস এবং ফর ক্লাস। এখন ফার্স্ট ক্লাস হচ্ছে আমাদের সিলেক্ট ক্লাস। সিলেক্ট ক্লাস বলতে এখানে বোঝানো হয়েছে যে ডাটাবেস টেবিলে রেকর্ড ইনপুট করার পর স্বাভাবিকভাবে তা প্রদর্শন করা বা দেখার দরকার হয়, এবং স্টেট সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে এক বা একাধিক টেবিলে
একাধিক কলাম রো থেকে ডাটা নির্বাচন দেখা যায় এবং নির্বাচিত রেকর্ড সহ রেকর্ড সেট ডাইনা সেট আকারে প্রদর্শিত হয় এবং টেবিল থেকে যখন আমরা রিট্রিভ করি তখন আমাদের কি হয়, তখন আমরা সিলেক্ট স্টেটমেন্টটি ব্যবহার করতে শুরু করতে পারি। ফলে কোনো টেবিলে যখন কোনো সকল রো এবং সকল কলামের দ্বারা ডাটা প্রদর্শন করার জন্য আমরা সিলেক্ট স্টেটমেন্টটি ব্যবহার করি। তারপরে আমাদের ক্লাস হচ্ছে ফ্রম, অর্থাৎ ফ্রম ক্লাসের কাজ হচ্ছে ডাটাবেজে যেসব টেবিল থেকে বা যেসব রিলেশনাল থেকে রেকর্ড ডাটা কলাম এবং রো বা প্রদর্শন রিট্রিভ করার প্রয়োজন সেসব রিলেশনাল ফ্রম ক্লাজের মাধ্যমে উল্লেখ করতে হয়। আর এতে ওই রিলেশন বা টেবিল হচ্ছে হোয়াইট ক্লাস, অনেক সময় ডাটাবেজে রিলেশনাল টেবিল থেকে শর্ত সাপেক্ষে কোনো বিশেষ শ্রেণী ডাটা নির্বাচন করার প্রয়োজন হতে পারে, তখন হোয়াইট ক্লাসের ব্যবহার প্রয়োজন মাফিক ডাটা পরিবর্তন করা হয়। এবং এই ধরনের ক্লাসকে দুই ভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, দুই ভাগে নিয়ন্ত্রণ করতে পারি। একটা হচ্ছে কোনো বিশেষ শ্রেণী ডাটা নির্বাচন করে, আর একটা হচ্ছে একাধিক টেবিল থেকে লিঙ্ক ডাটা উপস্থাপন করে। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে এসকিউএল এর সাহায্যে যে অ্যাড রিমুভ ও সেল ডিলিশন ইনসারশন এবং মডিফিকেশন। এখন আসে যে আমার ডিলিশন বলতে আমরা এখানে কি বুঝতে পারি, আমরা যখন কোনো রিলেশনাল ডাটাবেসের ডিএড রিকোয়েস্টটি অধিকাংশ অধিকাংশ দেখতে সেটা হচ্ছে কোয়েরির মতো, তবে আমরা কি করি, তবে আমরা এতে কোনো টুলস প্রদর্শন না করি, শুধুমাত্র নির্বাচিত টুলস সহ ডাটাবেস থেকে মুছে ফেলার জন্য আমরা এটিকে ব্যবহার করি। এবং যখন এ পরিপ্রেক্ষিতে কোনো নির্দিষ্ট অ্যাট্রিবিউটের কোনো ভ্যালুকে ডিলেট করা যায় না, তবে সমগ্র টুলসকে নির্বাচিত করে একবারে মুছে ফেলা যায়, সেক্ষেত্রে রিলেশনাল অ্যালজেব্রা আমরা ডিলিশন কি ব্যবহার করি। তারপরে আমাদের পাঠ হচ্ছে যে ইনসারশন, যে ইনসারশন বলতে আমরা কি বুঝি, যখন রিলেশনাল ডাটাবেস কোন রিলেশনের ডাটা ইনসার্ট করার জন্য একটা টুলস সুনির্দিষ্ট করতে হবে, রচনা করতে হবে যাতে এক সেট রিলেশনে সন্নিবেশ হবে, অবশ্যই সন্নিবেশিত টুলস এর অ্যাট্রিবিউট সমূহকে আমাদের রিলেশনাল অ্যাট্রিবিউট ডোমেন সদস্যের মধ্যে হচ্ছে, এবং তাতে আমাদের কি হবে যে একাধিক ভাবে কোনো ভ্যালু একই রকম ভাবে কাজ করতে হবে, যাতে রিলেশনাল অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা এটার বিভিন্ন সন্নিবেশটি অ্যাক্সেস করতে পারি। তারপরে পয়েন্ট হচ্ছে আমাদের আপডেটিং মডিফিকেশন, যখন বিশেষ পরিস্থিতিতে রিলেশনাল ডাটাবেস টুলসের সাথে সমগ্র ভ্যালু পরিবর্তন না করে যে কোনো ভ্যালু পরিবর্তন করার জন্য মডিফিকেশন বা আপডেটিং করে থাকি, সেক্ষেত্রে আমাদের রিলেশনাল ডাটাবেসের কাজটি সম্পন্ন করার জন্য জেনারেলাইজড প্রজেক্ট অপারেটরটি ব্যবহার করা হয়, আর এটাই হচ্ছে আমাদের আপডেট এবং মডিফাই। তো আজকে আপনাদের আইসিটি অনলাইন আইসিটি ক্লাস এই পর্যন্ত। তো এত সময় যা আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে।